চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বড় যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে 17 জনের মৃত্যু, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। চুয়াডাঙ্গার জীবননগরে 79টি ভূমি ও গৃহহীন পরিবার পেল স্বপ্নের জমি ও ঘর, মাথা গোজার ঠাঁই পেয়ে আবেগে আপ্লুত হতদরিদ্র। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে, সাথে আছে আমি নুসরাত জাহানমুন। শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সূর্য নারায়ণপুর গ্রাম থেকে পাকা ইউনিয়নে বৌভাতে যাওয়ার সময় বজ্রপাতে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। নিহত ও আহতরা একটি ইঞ্জিন চালিত নৌকায় যাচ্ছিলেন। নৌকায় 50 জন যাত্রী। বৌভাতে যাওয়ার সময় দক্ষিণ পাকা ঘাটে বজ্রপাত হলে ঘটনাস্থলেই 16 জন মারা যান। এ ঘটনায় আহতরা শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বজ্রপাতে পরপক্ষে 16 জন সহ মোট 17 জন ঘটনাস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর 12টার দিকে তিনতলা ভবনে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে। প্রথমে 13টি ইউনিট এবং পরে আরও একটি ইউনিট সহ মোট 14টি ইউনিটের চেষ্টায় 2:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দর্শক, রূপগঞ্জ থেকে বিষয় বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা রেশ কাটতে না কাটতেই কিন্তু আবারও কিন্তু আসলে এই মজুমদার যে লেদার ফ্যাক্টরি রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে আমাদের ফায়ার সার্ভিসের 13টি টিম কিন্তু আসলে একযোগে কাজ করে প্রায় 2 ঘন্টা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখন কিন্তু তারা ডাম্পিংয়ের কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এখানে সাধারণ মানুষের কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। আসলে এই যে কেমিক্যালের যে গোডাউন ছিল সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে কোনো মানুষ কিন্তু ছিল না, নিচতলায় কর্মরত ছিল যারা, তারা কিন্তু সরে এসেছেন এবং প্রতিষ্ঠানে যারা শ্রমিক ছিলেন এবং কর্মকর্তা ছিলেন তারা কিন্তু অগ্নিকাণ্ড নিবারণের চেষ্টা করেছেন। পরবর্তীতে কিন্তু তারা আসলে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। এদিকে ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে 12টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার রুহিয়া কবিরাজপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। করোনা প্রসঙ্গ, চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনার মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন। তারপরেও জনগণের মধ্যে সচেতনতা দেখা গেছে খুব কম। অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি এবং কোথাও কোথাও যাত্রীবাহী বাস। তবে হাটহাজারি প্রবেশের পথে রয়েছে পুলিশের চেকপোস্ট ও কঠোর নজরদারি। লকডাউন উপেক্ষা করে মেহেরপুর জেলা উপজেলা শহরগুলোতে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। শহরে দোকানপাট আংশিক বন্ধ রয়েছে, তবে কিছু কিছু দোকানপাটের শাটার অর্ধেক খুলে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জ বাজারে অধিকাংশ দোকান বন্ধ, যান চলাচল রয়েছে সীমিত। রংপুরে জেলা শহর সহ 8টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলা উপজেলা প্রশাসন মাঠে না থাকায় শীতলতা দেখা দিয়েছে। অধিকাংশ দোকানপাট খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। রংপুরে জেলা শহর সহ 8টি উপজেলায় লকডাউন ও করোনা টিকা নিবন্ধনের সার্বিক পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশা। ধন্যবাদ দর্শক, আপনারা জানেন যে রংপুরে আজকে লকডাউনের কিন্তু 13তম দিন রয়েছে। যেহেতু লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে 5 আগস্ট থেকে
10 আগস্ট করা হয়েছে সেজন্য কিন্তু গাড়ি ঘোড়া চাপ কিন্তু আমরা 13তম দিনে ব্যস্তময় শহরগুলোতে অনেক বেশি দেখছি তবে রংপুরের মহানগর সহ 8টি উপজেলায় কিন্তু গাড়ি ঘোড়া চাপ প্রচুর রয়েছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কিন্তু এই সব গাড়ি ঘোড়া চলাচল করছে এই সব গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণে কিন্তু আমরা মাঠ পর্যায়ে প্রশাসন দেখছি না আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রতিটি প্রবেশদ্বারে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং উপজেলা পর্যায়গুলোতেও কিন্তু যে উপজেলা নির্বাহী প্রশাসক এবং রয়েছেন বা এসিলেন্ট রয়েছেন তারা কিন্তু এই মানুষদেরকে ঘরে ফেরাতে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন তবে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যেহেতু করোনার টিকা ইতিমধ্যেই প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং মহানগরে গতকালকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সচেতনামূলকভাবে করোনা টিকা নিবন্ধনের কার্যক্রম শুরু করা হয়েছে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যারা এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণে নিবন্ধন করেননি তারা বিভিন্ন ওষুধের দোকান তথ্য সেবা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্টুডিওতে কিন্তু এই নিবন্ধনগুলো করা হচ্ছে তবে আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি টিকা নিবন্ধনের জন্য কিন্তু মানুষ প্রতিটি জায়গায় যাচ্ছেন এবং ভিড় জমাচ্ছেন তবে টিকা নেওয়ার দিক থেকে কিন্তু মানুষের উৎসাহ আগের চেয়ে অনেকটাই বেড়েছে যেহেতু 11 তারিখের পর থেকে টিকা বাধ্যতামূলকভাবে গণপরিবহনে লাগবে সেহেতু কিন্তু এই টিকা নেওয়ার উৎসাহ প্রতিনিয়তই মানুষের মাঝে সচেতনাভাবে বাড়ছে এই ছিল আমার রংপুর থেকে করোনা টিকা নিবন্ধন এবং লকডাউনের সর্বশেষ তথ্য দর্শক এবার সিলেট থেকে লকডাউন পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো সিলেটেও 13তম দিনের কঠোর লকডাউন চলছে তবে কাগজে কলমে কঠোর হলেও সিলেটে কিন্তু এর চিত্র ভিন্ন আমি রয়েছি নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বন্দরবাজার এলাকাতে আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই সিলেটের মানুষ সামাজিক ও শারীরিক দূরত্ব মানছেন না রাস্তায় রিক্সা প্রাইভেট গাড়ি মোটরসাইকেলের পাশাপাশি সিএনজিও চলাচল করছে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন প্রতিদিন লক্ষ টাকার জরিমানা করেও মানুষকে গড়ে রাখতে পারছেন না মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে এবং শাটার নামে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন টহল পুলিশের উপস্থিতি টের পেলেই দোকানের শাটার নামিয়ে দিচ্ছেন অন্যদিকে কারণে অকারণে মানুষ যেমন বাসার বাইরে বের হচ্ছেন ঠিক তেমনি মাস্ক ব্যবহারে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতি এমনভাবে চলতে থাকলে করোনা সংক্রমণে বাড়বে বলে মনে করছেন সিলেটের সচেতন মহল তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই সিলেটে গত 24 ঘন্টায় নতুন করে 715 জন করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন 20 জন আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে 6 জনের করোনা পজিটিভ ও 1 জনের করোনা উপসর্গ ছিল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমিন জানিয়েছেন বর্তমানে হাসপাতালে 188 জন করোনা আক্রান্ত রোগী ও 39 জন উপসর্গ নিয়ে মোট 227 জন ভর্তি রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 17 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে করোনায় 10 জন উপসর্গ নিয়ে 12 জন মারা গিয়েছেন করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান জানিয়েছেন মৃতদের মধ্যে ময়মনসিংহের 17 জন নেত্রকোনার 3 জন টাঙ্গাইলের 2 জন রয়েছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা উপসর্গে 14 জন মারা গিয়েছেন এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে 8 জন আর উপসর্গ নিয়ে 6 জন মারা গেছে হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 52 জন এবং সুস্থ হয়েছেন 33 জন কুমিল্লায় করোনায় শনাক্তের সকল রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন 1190 জন শনাক্তের হার 31.9%। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন 8 জন এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 31,278 জন এবং প্রাণহানি হয়েছে 750 জনের ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ 413 জন করোনায় শনাক্ত ও 6 জনের মৃত্যু হয়েছে জেলায় এটাই প্রথমবারের মতো করোনায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু গত 24 ঘন্টায় 999টি রিপোর্টের মধ্যে 413 জনের করোনা শনাক্ত এবং সুস্থ হয়েছেন 158 জন এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 8,518 জন গাজীপুরে চলমান কঠোর লকডাউনের মধ্যেই অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের হার ও মৃত্যু সংখ্যা 24 ঘন্টায় 131 জনের নমুনা পরীক্ষায় 96 জনের করোনা পজিটিভ হয়েছে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7 জন জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 19,186 জন এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 351 জন
চব্বিশ ঘন্টায় টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গিয়েছেন। নতুন করে জেলায় 55 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 14,402 জনে। করোনা ভাইরাসে 24 ঘন্টায় সিলেট বিভাগে 20 জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যা এটাই সর্বোচ্চ। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে 715 জনের শরীরে। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 16 জন। এছাড়া সুনামগঞ্জে 3 জন ও হবিগঞ্জে 1 জন মারা গিয়েছেন। সীমান্তবর্তী মেহেরপুর জেলায় 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও 46 জনের করোনা শনাক্ত হয়েছে। 184 জনের নমুনা পরীক্ষায় ফল পাওয়া যায়। এতে বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 532 জনে। বরিশালের গৌরনদী উপজেলার প্রায় 50,000-এর অধিক মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিয়েছে উপজেলার স্বাস্থ্য বিভাগ। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পৌরসভা সহ উপজেলার 7টি ইউনিয়নে 28টি কেন্দ্রের 84টি বুথে 7 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত করোনা ভ্যাকসিন সেবা প্রদান করা হবে। নানা সংকটে বরিশালের গৌরনদীর 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সরঞ্জামাদের পাশাপাশি রয়েছে জনবলের সংকট। এতে ভুক্তভোগী হচ্ছেন রোগীরা, পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকেই হারাচ্ছেন আস্থা। এদিকে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে নিজেদের সর্বোচ্চ চেষ্টার কথা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন মোবালিক করিম। করোনার প্রকোপ বাড়ায় বরিশালের গৌরনদীর 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের 16টি বেড নিয়ে গত মাসে যাত্রা শুরু করে করোনা ডেডিকেটেড ইউনিট। পাশাপাশি চালু করা হয় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ। কিন্তু রোগীর চাপ বেড়ে যাওয়াতে অনেকে পাচ্ছেন না বেড, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বর্তমানে গৌরনদী উপজেলায় করোনার পরিস্থিতি খুবই ভয়াবহ, আক্রান্তর হার বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যারা এখনো আছি তারা খুব ঝুঁকির ভিতরে আছে। দেখা যাচ্ছে যে অনেক রুগী যে কোনো স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে গেছে। এই বাইরে যাওয়ার কারণে যে সাধারণ সুস্থ জনগণ আছে তারাও কিন্তু সবসময় আতঙ্কের মধ্যে থাকে। পাশাপাশি সংকট রয়েছে জনবল আর চিকিৎসা সরঞ্জামাদিরও। সাধারণ ওয়ার্ড, জেনারেল, করোনা ওয়ার্ড সব মিলিয়ে কাজ করি, জেনারেল ওয়ার্ডের সেবা দিই। যদি আলাদা সিস্টার থাকে আরও বেশি থাকে তাহলে আমরা ওখানে আলাদা করে শিফটিং ডিউটি করতাম, তাহলে আমাদের জন্য সুবিধা হয়তো, রোগীদের জন্য সুবিধা। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ অনেকটা যেন অনীহাতে রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চিকিৎসা নিতে আসা অনেকে হারিয়ে ফেলছেন আস্থা। যেখানে সেখানে মাস্ক, পিপি এইসব ফেলে রেখেছে। এর ফলে কোভিড, নন কোভিড যে কোনো রোগী এর মাধ্যমে মানে সংক্রমিত হতে পারে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানালেন এই কর্মকর্তা। আমাদের অলরেডি 18টা বেড অকুপাইড, কিন্তু এর চেয়ে বেশি রোগী আমাদের এখানে আসতেছে, কিন্তু আমরা সেই রোগীগুলো রাখতে পারতেছি না, আমরা হিমশিম খাচ্ছি চিকিৎসা দিয়ে। প্লাস করোনা ইউনিটের জন্য যে আলাদা ডাক্তার বা আলাদা নার্স বা জনবল তাও আমাদের এক্সট্রা নাই, ফলে দেখা যাচ্ছে যে এই ইউনিটগুলো চালানোর জন্য আলাদা জনবল, আলাদা সমস্ত কিছু প্রয়োজন জরুরি ভিত্তিতে। মুবল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। নওগাঁ মেডিকেল কলেজে RT-PCR ল্যাবের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে 250 শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের নতুন ভবনে RT-PCR ল্যাবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শেষে RT-PCR ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে প্রথম নমুনা দেন খাদ্যমন্ত্রী। হবিগঞ্জে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে আলিয়া জহির ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ হাইস্কুল ও কলেজ মাঠে আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু জহির। জীবননগরে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার 48টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জয়নুল আবেদিন।
মানবদেহের জন্য ক্ষতিকর অক্সিজেন বিক্রি করছে কিনা তা পরীক্ষা করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার শহরের স্টেশন রোড এলাকায় অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে চারটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা এই অভিযান পরিচালনা করেন। লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় পেশেন্ট সাপোর্ট ফান্ডের উদ্যোগে জেলার 5টি উপজেলার 35টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে স্বাস্থ্যবিধি বজায় রেখে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। সাতক্ষীরায় চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোনালী ব্যাংকের অর্থায়নে জনপ্রতি 2,000 টাকা করে মোট 325 জন সুবিধাভোগীদের মাঝে এই নগদ অর্থ প্রদানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন চলাকালে 333 নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে নড়াইলের 835 জন অসহায় ও দুস্থ মানুষ। বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলা কোয়ার্টার চত্বরে শতাধিক ব্যক্তিকে খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা। কক্সবাজারে করোনাকালীন লকডাউনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা প্রশাসন বিতরণ করেছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের নেতৃত্বে ঝিলংজা রাবার ড্যাম এলাকায় 100 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় 79টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা, জমি ও ঘর। প্রধানমন্ত্রীর দিয়ে উপহার হিসেবে মানসম্মত মাথা গোজার ছাই পেয়ে আপ্লুত এই হতদরিদ্ররা। প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের মতো চুয়াডাঙ্গা উপজেলার জীবননগরে আশ্রয় প্রকল্প 2 এর আওতায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে 79টি ঘর নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে ঘরের নির্মাণ কাজ শেষে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ঘরের সাথে জমির কাগজপত্রের মালিকানা পেয়ে খুশি এসব গৃহহীন ও ভূমিহীন পরিবার। আমরা ঘর পেয়ে খুব খুশি, কোনো ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ঘরগুলো খুবই ভালো আছে, ঘর পেয়ে আমরা খুবই খুশি। ঘর দিয়েছে, জায়গা দিয়েছে, ছেলে পিলে নিয়ে আমরা অনেক শান্তিতে আমরা বাস করছি। স্বপ্নপূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানালেন এই হতদরিদ্র পরিবাররা। আমার এই ঘরটা দিয়েছে, আমি ঘরটা পেয়ে খুবই খুশি হয়েছি। শেখ হাসিনা ঘর দিয়েছে, আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক খুশি, আমরা আনন্দিত। আমরা শেখ হাসিনাকে আমরা নমস্কার জানাই। স্থায়ী ঠিকানা এই মানুষদের জীবন মানের পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঘরগুলো হস্তান্তর হয়ে তারা বসবাস করছে, তারা এখানে হাঁস মুরগি পালন করছে, সবজি চাষ করছে, প্রতিটা ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করতে পারছিলেন বিধায়ী তার যে যোগ্যপ্রযোগী যে সিদ্ধান্ত, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মিলে মোট 79টি ঘর এখানে বাস্তবায়িত। ঘরগুলো অলরেডি প্রত্যেকটাই প্রস্তুত হয়ে উপকারভোগীদের কাছে বরাদ্দ প্রদান করা হয়েছে। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের শোকের মাস আগস্ট উপলক্ষে অতিমারিতে কষ্টে থাকা অন্নহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাতে ঝাউতলায় একটি হোটেল প্রাঙ্গণে শহরের ভাসমান মানুষের মাঝে এই খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কামিনাল পারভেজ। ডেঙ্গু সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেছে গণপূর্ত বিভাগ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে ফগার মেশিন দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম। শেষে কুষ্টিয়া জর্জকোট চত্বর ও পুলিশ লাইন অফিসে ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন করে গণপূর্ত বিভাগ। মাদারীপুরের রাজৈরে গভীর নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস, এতে জ্বলছে আগুন। দুই দিনেও আগুন বন্ধ না হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী, তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এবার আমাদের কৃষি
সিরাজগঞ্জের চৌহালী খাস কাউলিয়া খারিজিয়া মাদ্রাসা পুকুরে মৎস্য বিভাগের আয়োজনে রাজস্ব খাতের বিল নার্সারি কার্যক্রমের আওতায় বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করে অবমুক্ত করা হয়েছে। দুপুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুর রহমান। টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা সম্পর্কে দুই চাচাতো ভাই। বরগুনার আমতলী বকুল নেসা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ফোরকান মিয়া আদালতের রায় অমান্য করে বিধান বহির্ভূতভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান। বিএ পাস জাল সার্টিফিকেট দিয়ে ১৩ বছর চাকরি করার অভিযোগ এনে বরগুনা সাংবাদিক ইউনিয়নে বুধবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মজিবুর রহমান। ঝিনাইদহে ফসলি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। সকলে সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামে এই কর্মসূচির আয়োজন করে গ্রামবাসী। গ্রামের ৩ শতাধিক নারী পুরুষ বৃদ্ধ শিশু এতে অংশ নেয়। কুমিল্লার দাউদকান্দির বাজার খোলা গ্রামের শাহ আলমের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভিকটিমের স্বজনদের দাবি এটি স্বামীর পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বামী ও সন্তানের দাবি এটি একটি দুর্ঘটনা। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। টাঙ্গাইলের ডাইনি ইউনিয়নের বাউসা এলাকায় বেদখল হয়ে যাওয়া সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে। উদ্ধার অভিযানে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন ও সদর সহকারী কমিশনার খায়রুল ইসলাম। রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে করোনাকালীন খাদ্য সহায়তা দিয়েছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তাদের হাতে খাবার সামগ্রী প্যাকেট তুলে দেন। নড়াইলে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর আশ্রয় কেন্দ্রে মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ প্রকল্পে বসবাসকারী ৫২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু ও ইউএনও সঞ্জিদা শাহনাজ। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় নেত্রকোনা জেলা যুবলীগ নেতা নিপুণ সরকার বাপ্পীর উদ্যোগে শোকের মাস আগস্ট ব্যাপী করোনা রোগীদের সেবায় ১০টি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন জেলা যুবলীগ নেতা নিপুণ সরকার বাপ্পা। বাগেরহাটে বিআরডিবির উদ্যোগে পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট বিআরডিবি উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম প্রমুখ। কুড়িগ্রাম জেলা পরিষদে করোনা ভ্যাকসিন ফ্রি নিবন্ধন কর্মসূচি চালু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলী। অনুষ্ঠানে উনানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ ফরিদুল ইসলাম সহ সদস্যবৃন্দ। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শ্রমিকদের মাঝে দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর অসহায় ২০০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিদ আল হাসানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজদুমিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার আখাউড়া উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, খাদ্যদ্রব্য ও মাস্ক সহ কোভিড নাইন্টিন প্রতিরোধে বিভিন্ন ধরনের সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা সিলেট মহাসড়কের নাটাল এলাকা থেকে প্রায় 180 কেজি গাঁজা ও পিকআপ সহ দুইজনকে আটক করেছে র্যাব 14 ভৈরব ক্যাম্প সদস্যরা। র্যাব 14 ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে মাদক ও পিকআপ সহ দুইজনকে আটক করি। বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কালনা গ্রামে বীর মুক্তিযোদ্ধা কাজী শকত হোসেন চিনু নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দর্শকের সাথে সংবাদ শেষ করছি, সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে 17 জনের মৃত্যু, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 14 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। চুয়াডাঙ্গার জীবননগরে 79টি ভূমি ও গৃহহীন পরিবার পেল স্বপ্নের জমি ও ঘর, মাথা গোঁজার ছাই পেয়ে আবেগে আপ্লুত হতদরিদ্ররা। দর্শক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ রয়েছে সন্ধ্যা 6টায়, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।